আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ভুট্টা মারাই, ছোট মেশিন। এটা জাস্ট অল্প কিছু ভুট্টা আমরা পাচ্ছিলাম না, অল্প কিছু ভুট্টা আছে, এটাই একটু ট্রাই করবো, ছাড়েন এবং দেখার চেষ্টা করবো এই ছোট্ট মেশিনটা কি কাজ করে। স্টার্ট হয়ে গেল, এই এই দিক থেকে ভুট্টাটা বের হচ্ছে, এই দিক থেকে ভুট্টাটা বের হয়ে যাচ্ছে। আমাদের আজকে অল্প কিছু পরিমাণে ভুট্টা ছিল, তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই ভুট্টাগুলো তবুও এই সিজনের না, গত সিজনের এইগুলো ভুট্টা ছিল। এই দেখেন অলরেডি ভুট্টার মোচাটা আলাদা হয়ে গেছে আর ভুট্টাগুলো আলাদা হয়ে গেছে। একটু ভুট্টাগুলো দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই গোটা গোটা আছে, আর পুরাতন ভুট্টা হওয়ার কারণে কিছু কিছু পোকা খাওয়া ভুট্টা ছিল সেটা ভেঙে গেছে। তো যেটা ইনস্ট্যান্ট যেই ভুট্টাগুলো আছে, মানে এই সিজনে যেগুলো হবে সেগুলো আশা করি ভাঙা থাকবে না। এই যে মোচাগুলো একটু দেখাই আপনাদেরকে, পুরো মোচাগুলো কিন্তু গোটা গোটাই আছে। এই ছোট্ট মেশিন হিসাবে এটা আজকে এটা ডেলিভারি হচ্ছে গম ও ভুট্টা যে ইনস্টিটিউট, গম ভুট্টা যেখানে আর কি আঞ্চলিক যে শাখা আছে দিনাজপুর সেখানে যাচ্ছে। ওনারা দুইটা মেশিন নিয়েছেন, এটা নেওয়ার ওদের যে মেন উদ্দেশ্য আমি ওনাদের কাছে একটু শুনতে চাইবো। দাদা একটু আপনারা আসলে ছোট মেশিনটা কেন নিচ্ছেন? ছোট মেশিনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটাতে আমাদের ছোট ছোট এক্সপেরিমেন্ট আছে, এটাতে অল্প পরিমাণ কিছু মোচা আমরা বীজ করি। জি, এই বীজটা যেন আমরা সুন্দরভাবে মেশিনে, ওটা আমরা আগে হাত দিয়ে মারতাম, মারার ফলে হাঁসের হাতে ফসকা উঠে যেত। আচ্ছা আচ্ছা, এখন আমরা মেশিন নিচ্ছি যে একটা দুইটা মোচা আমরা এইভাবে মেশিন দিয়ে, এই ছোট মেশিনটা দিয়ে আমাদের সহজ হবে, এই কারণে এই মেশিনটা কেনা। এখন কি মনে হলো? আপনি তো সামনে সামনে দেখেই নিয়ে যাচ্ছেন, কি মনে? ভালো, এটা খুব ভালো। আমার স্যারও কালকে আসছিল, দেখে গেছে এটা দুইটার অর্ডার দেওয়া হয়েছে। এবং কি এটা যদি আরো আমাদের ওইখানে যায় ভালো ইয়ে দেখি এই সিজনে, পরবর্তী সিজনে আমরা আরো বেশি করে আশা করছি। দাদা ধন্যবাদ আপনাকে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই ছোট্ট ভুট্টা মারাইটা দিয়ে মোটামুটি 600 থেকে 800 কেজি পর্যন্ত ঘন্টায় আপনারা মারাই করতে পারবেন। এর থেকেও বড় বড় সাইজের আছে। তো এটা ওনারা মেন কয়েকটা রিজনের কারণে এই গবেষণা ইনস্টিটিউটে নিচ্ছে, যে ইনস্টিটিউটে ওনারা এটা নিয়ে গবেষণা করছেন যে ভুট্টাগুলো নিয়ে। তো সেই ভুট্টাগুলো দানা সব সময় ঠিকঠাক রাখতে হয়, সেই কারণেই কিন্তু ওনারা এই ছোট মেশিনকে বেছে নিয়েছে। বড় ফেলে নিয়ে আস, বড় যে মেশিনগুলো আছে থ্রেশারগুলো আছে, সেই থ্রেশারগুলোতে কিন্তু আপনাকে অনেকটা জিনিস ভেঙে যায়। ভুট্টার যে জায়গাগুলো, যে ভুট্টার মাথাগুলো অনেক সময় ওটাও নষ্ট হয়ে যায়, সেটাতে ওনাদের বীজে অনেক ক্ষতি হয়। তো এটাতে কিন্তু সেইটা হবে না, কারণ হচ্ছে ছোট হিসাবে এটাতে আপনি আরও বেশি ক্যাপাসিটি নিতে পারবেন বেশি করে দিতে গেলে। তো আপনারা লাইভে দেখার উদ্দেশ্য এটা যে আপনারা সরাসরি দেখেন যে আসলে কতটুকু কাজ করে। তো এটার পরে আরও একটা, এটার থেকে আর হালকা একটু বড় বলা চলে সেটা একটা আছে আমাদের কাছে, সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে, এইটা হচ্ছে ক্যাপাসিটি একটু বেশি, এটা হচ্ছে আপনার প্রায় 2000 কেজি ক্যাপাসিটি। এটার একটু মডিফিকেশনটা আরও সুন্দর, 5 হর্সের মোটর কিন্তু এটাতে ব্যবহার করা আছে। আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা পাইপ লাগানো থাকে, যে পাইপটা দিয়ে আরেক জায়গায় ভুট্টাগুলোকে নিয়ে যায়। তো মোটামুটি এই লাইভে আসলে আমরা ভুট্টা পাইনি, সত্যি কথা যেটা যে ভুট্টা এই গত বছরের ভুট্টা এনে আর কি আমরা এটা মারাই করলাম। তো এই বছরে এখনও পাইনি, আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিব এটা ভুট্টা মারাইয়ের। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সিজন যেহেতু চলে আসছে আপনারা চাইলে আগে থেকে নিতে পারেন, এগুলো এস্টাবলিশড প্রোডাক্ট, এটা সারা বিশ্বে এগুলো ভালো চলে, আমাদের দেশেও গত কয়েক বছর ধরে আসছে, আমাদের মাধ্যমে অনেক সেল হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি প্রোডাক্টটা প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।